ঠাকুর গায়ের মেয়ে তিশায় আমায় পাগল করেছে, ঠাকুর গায়ের মেয়ে তিশায় আমায় পাগল করেছে। ও মাই গড, নরসিংদীর কিছু একটা কথা আছে না, ওই যে হ্যাঁ, নরসিংদীর পোলা 80 টাকার তোলা। সরি, আমি সবসময় বলি সবার দেশে সবার কাছে অনেক প্রিয়, নরসিংদী আমার কাছে অনেক অনেক প্রিয়। আচ্ছা, এবং আমি গর্বিত নরসিংদীর সন্তান হিসাবে। আমিও গর্বিত নরসিংদীর বৌমা হিসেবে, রাইট? আচ্ছা, গতকালকে আমি একটা কথা শুনলাম, একজন খুব গুণী ব্যক্তি বলেছেন যে দেখেছো এই মেয়েটা যখন ঠাকুর গায়ে গিয়েছিল তখন কি চেহারা ছিল, কি একটা কালো জামা পরে গেছে, কি একটা অবস্থা ছিল, আর এখন ওর চেহারার অবস্থা দেখেছো? এখন তার চেহারা গ্লো করছে, বিকজ আমি তাকে সেইভাবে রেখেছি। অবভিয়াসলি আমি ভালো আছি, সুখে আছি, তো আমার চেহারা তো একটু গ্লো আসবেই, তাই না? বাট মানুষ এটাকে কি নেগেটিভলি একটা উপস্থাপন করলো, তো দেখেছো মেয়েটার চেহারা এখন এইরকম হয়েছে, তখন কি একটা কালো রঙের জামা পরে গিয়েছিল, কি না কি দেখাচ্ছে। ভাই তোমাদের এত চুলকানি কিসের আমি বুঝি না। না, সবাই সবার মতো ভালো থাকুন। অবভিয়াসলি সবাইকে, একজন আমাকে বলছি এরকম যে এই আমাদের মানে বিভিন্ন কিছু দেখে আর দেখতে ইচ্ছে করছে না, তারপর আমি তার ইয়াতে ঢুকলাম আইটিতে, দেখি আমাকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখছে। তা আমি তাকে বললাম যে ঢুকতে ইচ্ছে করে না ভাই, ফ্রেন্ড রিকোয়েস্ট কেন? পরে দেখি সে লজ্জা পেয়ে সাথে সাথে আবার রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিচ্ছে। বাট তো আমি ওটা আবার একটা স্ক্রিনশট রেখেছিলাম। যাই হোক, আমি একবারই বলেছি আমরা কারোর কোনো সমালোচনাই করবো না, কারণ তারা বিনোদন খুঁজে পাচ্ছে পার্ক, তারা আমরা আমাদের মতো ভালো থাকি, সবাই সবার মতো ভালো থাকুক। আর ঠাকুরগা, আমি তো বলছি যে ঠাকুরগার মেয়ে আমাকে পাগল করেছে, ঠাকুরগা আমার শ্বশুর বাড়ি, কিন্তু আমি শ্বশুর বাড়িতে যে ওই জামাই আদর পাইনি, কিন্তু আমাদের যখন মিডিয়াতে আসলো আমাকে ঠাকুরগার অনেকেই ইনভাইট করেছে, বলেছে আপনি আসেন, আমরা আপনাদেরকে জামাই সংবর্ধনা দেব। আসলে ঠাকুরগার মানুষ খুব ভালো। আচ্ছা, আর সব থেকে ভালো খারাপ থাকে। হ্যাঁ, আমার বাড়ি নরসিংদী, বলি নরসিংদী সকাল, তো দু একজন খারাপ থাকে, এমন ঠাকুর গাও দু একজন খারাপ আছে, সব জায়গায় আছে। আমিও তো মানে ঠাকুর গায়ের মেয়ে বলা যায়। অ্যাকচুয়ালি তুমি তো ঠাকুর গায়ের ঠিক বলা যাবে না, আমার জন্ম ঢাকায়। কারণ তুমি ঢাকায় মুক্ত পারা তোমার জন্ম। যাই হোক, কেন ও মানে জন্ম থেকে সে ঢাকায় বেড়ে উঠেছে, ঢাকায় তার সব। তা আমরা চাই সবাই ভালো থাকুক, ঠাকুরগার বাসীর প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, আর আমার নরসিংদী বাসীর প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। নরসিংদী সবাই আমাকে অনেক আদর করে, অনেক আপন করে নিয়েছে। তুমি নরসিংদীর বউ বলা যায় না, তুমি নরসিংদীরই মেয়ে। হ্যাঁ, সেটা ঠিক, কারণ নরসিংদী তোমার শেষ ঠিকানা। অবভিয়াসলি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।